বিসিবি আমি মনে করি বেশি দায় এক একটা টুর্নামেন্ট এক এক জনের আন্ডারে খেলি জাস্ট ওই টুর্নামেন্ট গুলো হওয়ার জন্য হয় টেস্ট নেশন হিসাবে যেভাবে ছড়ানো উচিত ছিল সেই জিনিসটা হয় না সেই কারণেই এই কথাটা বলেছেন হ্যাঁ আপনি যদি আইসিসি ইভেন্ট দেখেন আইসিসি ইভেন্টের রেজাল্ট দেখেন তাহলে তো আসলে আমরা একই জায়গায় স্টাক হয়ে আছি আহ অন্য জায়গায় যদি দেখেন যে আপনি কেনিয়ার মতন টিম সেমি ফাইনাল খেলেছিলেন শ্রীলঙ্কা নাইনটি সিক্স ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছেন তারপরে আরো তিন চারবার ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলেছেন এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছেন ওইভাবে যদি চিন্তা করি ডেফিনেটলি আমাদের আসলে এই চব্বিশ বছর টেস্ট স্ট্যাটাস পেয়েছি আমাদের আইসিসি ইভেন্টে আর একটু বেটার খেলা উচিত ছিল দুই হাজার সাতে অসাধারণ একটা ওয়ার্ল্ড কাপ কাটিয়েছিলাম আমরা নাইনটি নাইনের পরে দুই হাজার তিনটা ভালো হয়নি দুই হাজার সাতটা অসাধারণ ছিল ওই সময়টা মনে হচ্ছিল ক্রিকেটটা এগোচ্ছিল তারপরে আসলে দুই হাজার সাতের পর ঠিক আসলে এভরি ওয়ার্ল্ড কাপে আমাদের তিনটা করে জয় এই জায়গাটা আমরা ছাড়তে পারিনি আর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যদি দেখেন দুই হাজার সাতে ফার্স্ট আমরা খেললাম সেখানে প্রথম ম্যাচে আমরা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছি তারপর থেকে আসলে ওয়ার্ল্ড কাপ গুলো আমাদের ভালো হয়নি লাস্ট ওয়ার্ল্ড কাপে আমরা জিম্বাবো এবং নেদারল্যান্ডকে হারিয়েছি এইটাই আমাদের সবচেয়ে বড় এচিভমেন্ট ওভারঅল এই সব চিন্তা করেই কিন্তু আসলে স্টুয়ার্ট ল বলেছেন যে আসলে আমাদের ক্রিকেটটা টেস্ট নেশন হিসাবে যেভাবে আরো ছড়ানো উচিত ছিল সেই জিনিসটা হয়নি আমরা শুধু ন্যাশনাল টিম এজ লেভেল এই জিনিসগুলা নিয়ে আর কি এই কয়েকটা টিম নিয়ে আমরা বসে আছি কিন্তু আসলে ক্রিকেটটা তো সবাই খেলার অপরচুনিটি করে দেয়নি আপনি যদি দেখেন অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা এইসব জায়গায় যদি দেখেন যে একটা সেভেন্টি ইয়ার্স লোক যদি খেলতে যায় সে খেলতে পারে ওই অপরচুনিটিগুলো আমাদের দেশে হয়নি বিশেষ করে ক্লাব ধরেন আমি বলতে চাচ্ছি যে আবহানি হয়েছে তাদের শুধু ওই একটা টিমই আছে প্রিমিয়ার ডিভিশন খেলার জন্য কিন্তু তাদের আন্ডারে ডিভিশন ওয়ান টু থ্রি এই যে জিনিসগুলো আমরা ইংল্যান্ড অস্ট্রেলিয়াতে দেখি সেই তৈরি হয়নি তো ওভারঅল যেহেতু স্টুয়ার্ট দশে না বারো বারো তেরো বারো দুই হাজার বারোতে ছিলেন ন্যাশনাল টিম হেড কোচ আট মাসের জন্য তারপর রিসেন্টলি আন্ডার নাইনটিন টিম হেড কোচ হিসেবে ছিলেন দুই বছর তো সে আমাদের কালচার এবং আমাদের সবকিছু দেখে এবং রিসেন্টলি যেহেতু যুক্তরাষ্ট্রের সাথে হেরেছি আমরা সেই আসলে আসলে তার কাছে মনে হয়েছে যে আমাদের আপনি দেখেন যে একই প্লেয়ার আমরা কিন্তু খেলার চেষ্টা করছি দুই হাজার একুশে সৌম্য লিটন ছিলেন ভালো করেনি বাদ পড়েছেন আবার দুই হাজার বাইশ ওয়ার্ল্ড কাপে আবার তাদের নেওয়া হয়েছে এক্সপিরিয়েন্স জন্য আবার দুই হাজার চব্বিশে এসে তাদেরই কিন্তু আমরা নিয়েছি কারণ অন্য কোন প্লেয়ার আমরা পাইনি তারা পারফর্ম করছেন না তারপরে আমরা এক্সপিরিয়েন্স চিন্তা করে তাদেরই নিয়েছি সেই কারণে হয়তো আমার মনে স্টুয়ার্ট এই কথাটা বলেছেন দেখেন আসলে আমাদের এখন বিসিবির আমি মনে করি বেশি দায় কারণ আপনার ক্রিকেটটা আপনি ছড়িয়ে দিতে পারেননি পুরা বাংলাদেশে সব কিছু আমরা ঢাকা কেন্দ্রিক এখনো আপনি ভালো ভালো উইকেট যদি দেখেন যে বগুড়ার মতন এত চমৎকার একটা স্টেডিয়াম সেখানে খেলা হয় না ভালো মতন ইন্টারন্যাশনাল একটা গ্রাউন্ড আপনি যদি খুলনা দেখেন চমৎকার একটা স্টেডিয়াম টেস্ট ভেনু সেখানে খেলা হয় না ফতুল্লার মতন টেস্ট ভেনু সেখানেও আমাদের খেলা হয় না তো আমরা শুধু যা মিরপুরে নিয়ে পড়ে আছি সেখানে আবার বলছি যে আমাদের মাঠ নাই কিন্তু আমরা পুরা দেশে ছড়ানোর যে চেষ্টাটা হওয়া উচিত ছিল সেই জিনিসটা আমরা চব্বিশ বছরে করতে পারিনি আমার কাছে মনে হয় তো এই জিনিসটা তো অবশ্যই বিসিবির দায়িত্ব থাকবে ডেফিনেটলি আর প্লেয়ারদের তো অবশ্যই আমি মনে করি যে ইন্টারন্যাশনাল মানের প্লেয়ার আমরা এখনো পাচ্ছি না প্লেয়ারের সংখ্যা অনেক আমাদের অনেক প্লেয়ার আছেন আর কি ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসে যে আপনি সাহস নিয়ে খেলবেন সেই জিনিসটা প্লেয়ারদের মধ্যে এখন খুব কম আমার কাছে মনে হয় যে আসলে তাদের ক্রিকেট খেলতে হবে নিয়ে ভয় যাবে না সেইভাবে ক্রিকেট খেলতে হবে কে কি বললো ওইভাবে চিন্তা করে আসলে ক্রিকেট খেলা সম্ভব না সিচুয়েশন কি ডিমান্ড করছে এবং কোন ফর্মেট আপনি খেলছেন সেইভাবে খেলতে হবে আমরা যখন খেলেছিলাম আসলে আমরা কিন্তু তখন ওই এক্সপিরিয়েন্স ছিল না টেস্ট নেশন হিসাবে কারণ আমরা তখন আইসিসি লেভেলে খেলতাম এখন যারাই খেলছেন তারাই কিন্তু জানে যে বাংলাদেশ টিমে চান্স পেলে সে টেস্ট খেলবেন ওয়ান ডে এবং টি টোয়েন্টি খেলবেন তো তাকে ওইভাবেই বড় হতে হবে যে না আমি টেস্ট ক্রিকেট কিভাবে খেলে ওয়ান ডে ক্রিকেট কিভাবে খেলতে হয় আর টি টোয়েন্টি কিভাবে খেলতে হয় এটা আপনার একদম ছোটবেলা থেকেই জানতে হবে জেনে আসতে হবে তো ওই জায়গাটা মিসিং আমার কাছে মনে হয় তো বোথ সাইড ক্রিকেট বোর্ড এবং প্লেয়ার সব দিক দিয়ে আমরা পিছিয়ে আছি দেখেন এটা করা হয় এমন যে করা হয় না এটা আমি বলবো না যে করা হয় না করা হয় কারণ আমরা যখন ছোট ছিলাম তখন আমরা বিসিবি ক্যাম্প যখন করতাম আমাদের কিন্তু এই ধরনের করা হতো কিন্তু সমস্যাটা হয়েছে যে বিসিবি তো আর বারো মাস করতে পারবে না আপনি যখন ক্লাব ক্রিকেট খেলবেন ওই ক্লাব আসলে এই স্ট্রাকচারটা তৈরি করতে হবে আমি যেমন এখন ইংল্যান্ডে খেলতে এসেছি আমি যে ক্লাবে খেলছি তাদের আন্ডারে ফার্স্ট টিম সেকেন্ড টিম থার্ড টিম ফোর্থ টিম এজ লেভেল তাদের আন্ডারে থাকবে ওদের একটা প্রসেস মেনটেন করতে হয় তো আমাদের দেশে ওই কালচারটা এখনো তৈরি হয়নি আমাদের ক্লাব ক্রিকেট বলেন ফার্স্ট ক্লাস ক্রিকেটের যদি স্ট্রাকচারটা আমরা তৈরি করতে পারতাম ধরেন আটটা ডিভিশনে খেলা হচ্ছে আটটা ডিভিশনের টিমে ফার্স্ট ক্লাস হবে লিস্ট এ ক্রিকেট হবে টি টোয়েন্টি ক্রিকেট হবে তাহলে আমাদের ক্রিকেটের মানটা আরো বাড়তো আমরা আসলে এক একটা টুর্নামেন্ট এক একজনের আন্ডারে খেলি জাস্ট ওই টুর্নামেন্টগুলো হওয়ার জন্য হয় কিন্তু আপনি যদি ফার্স্ট ক্লাস টিমের মধ্যে যদি ওই অপরচুনিটিগুলো করে দিতে পারতো যে না তাদের হয়ে ফার্স্ট ক্লাস খেলতে হবে তাদের হয়ে লিস্ট এ ক্রিকেট তাদের হয়ে ক্রিকেট এজ লেভেল এইভাবে যদি করতে পারতো তাহলে আপনার আহ ক্রিকেটটা আরো অনেক তাড়াতাড়ি ডেভেলপ হতো যেটা বিভিন্ন দেশে হয়